আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান নামে সাধারণ হলেও এই টপিকটাতে ভালো করা কিন্তু সাধারণ কোনো কাজ নয় এবং অনেকের জন্যই এটা হচ্ছে অনেকটা মিশন ইম্পসিবল। বিসিএস প্রিলিমিনারির যে 200 মার্কের পরীক্ষা হয় সেখানে সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই দুটা টপিক থেকে টোটাল 50 মার্ক আসে। এর মধ্যে বাংলাদেশ বিষয়াবলী 30 মার্ক আসে এবং আন্তর্জাতিক বিষয়াবলী 20 মার্ক আসে। বাংলাদেশ বিষয়াবলী এটা নিয়ে আমরা মোটামুটি জানি বা মোটামুটি আমাদের পড়া থাকে, যেহেতু আমরা হাই স্কুল বা স্কুলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা মাধ্যমিক সামাজিক বিজ্ঞান এই দুইটা বই পড়ে আসি, এখান থেকে কিছু জিনিস আমাদের কমন থাকে। কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী একদমই নতুন থাকে অনেকের কাছে এবং সবাই এটা নিয়ে মোটামুটি হিমশিম খান। এবং যখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলী পড়া শুরু করি তখন কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় যে এত বিশাল বড় সিলেবাস কীভাবে শেষ করব, সদর দপ্তর বা সদস্য সংখ্যা, মুদ্রা, রাজধানী, সাল তারিখ এগুলো কীভাবে মনে রাখবো, অথবা সাম্প্রতিকের জন্য আমি কি মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এগুলো চিন্তা করতে করতেই মোটামুটি মাথা নষ্ট হয়ে যায়। আমি বলবো মাথাটা একটু ঠান্ডা করেন, এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন আশা করি আন্তর্জাতিক বিষয়াবলীর দুশ্চিন্তা আপনার থাকবে না এবং এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি শাহরিয়া নামাজ আছি আপনাদের সাথে। সুঞ্জু একটা কথা বলেছিলেন যে ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউ সেলফ ইউ নিড নট ফিয়ার দ্য রেজাল্টস অফ এ 100 ব্যাটলস। তাহলে আপনাকে নিজেকে জানতে হবে এবং শত্রু সম্পর্কে জানতে হবে। তো চলেন আমরা শত্রু সম্পর্কে একটু জানি, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী কী কী প্রশ্ন আসে, কোত্থেকে আসে, সিলেবাসটা কি একটু আমরা দেখি। পিএসসি পর্যন্ত যে সিলেবাসটা আছে সেটা যদি আমরা দেখি, আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলীকে 5টা টপিকে ভাগ করা হয়েছে এবং এই 5টা টপিক থেকে 4-4 মার্ক করে টোটাল 20 মার্ক আসার কথা। কিন্তু এই প্যাটার্নটা আসলে ফলো করা হয় না। আমরা আমাদের মতো করে একটু যদি সাজাই, একটা প্যাটার্ন সাজাই, তাহলে আমরা দেখব সংগঠন, প্রতিষ্ঠান, জোট এইখান থেকে 44তমতে 8টা প্রশ্ন আসছে, 40তমতে 8টা, 38তমতেও 8টা প্রশ্ন আসছে, 37তম এবং 36তম এই দুইটা BCS এ সর্বোচ্চ 10টা 10টা করে প্রশ্ন এসেছে, 43তম এবং 41তম এই দুইটা BCS এ 7টি করে প্রশ্ন এসেছে এবং সর্বনিম্ন প্রশ্ন এসেছে 45তমতে 5টা। বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনীতি এবং দেশ পরিচিতি এই টপিক থেকে প্রচুর প্রশ্ন হয়, 45তমতে সর্বোচ্চ 15টা প্রশ্ন আসছে, 41তমতে 8টা প্রশ্ন আসছে, 43, 44, 37, 36 এ 6টা করে প্রশ্ন এসেছে, 38তমতে 5টা এবং 40তমতে সর্বনিম্ন 4টা করে প্রশ্ন এসেছে। পরিবেশ, 45তম 41তমতে কোনো প্রশ্ন আসেনি, 44, 43 একটা করে প্রশ্ন এসেছে, 40তম 37তমতে 3টা করে প্রশ্ন এসেছে, 38, 36 2টা 2টা করে প্রশ্ন এসেছে। শান্তি ও নিরাপত্তা, 45, 39 কোনো প্রশ্ন আসেনি, 44, 40 4টা 4টা করে প্রশ্ন এসেছে, 43 3টা করে প্রশ্ন আসছে, 41, 37 2টা করে প্রশ্ন আসছে, 38 এবং 36 1টা করে প্রশ্ন আসছে। এবার দেখবো আমরা সবথেকে বেশি যেই টপিকটা নিয়ে টেনশনে থাকি, সাম্প্রতিক কী কী প্রশ্ন আসছে, কটা প্রশ্ন আসছে, 45তম 44তমতে কোনো প্রশ্নই হয়নি সাম্প্রতিক থেকে, অথচ আমরা কত টেনশনে থাকি, 43তমতে 1টা, 41তমতে 4টা, 40, 37, 2টা 2টা, 38, 3টা, 36তমতে 1টা। এখন এই যে সাম্প্রতিক যেগুলো আসছে এইগুলো কিন্তু আপনি যখন সাম্প্রতিক ছাড়া অন্যান্য যে টপিকগুলো পড়বেন অনেকগুলা পড়া কিন্তু আপনার ওইখানেও চলে আসবে, অর্থাৎ আলাদা করে সাম্প্রতিক আপনি যদি নাও পড়েন তাও কিন্তু আপনি পার পেয়ে যাবেন, খুব বেশি ঝামেলা কিন্তু হবে না। আরেকটা যে বিষয় আমাদের খুবই কনসার্ন সেটা হচ্ছে সাল তারিখ, সাল তারিখ থেকে দেখে কিন্তু কেমন প্রশ্ন আসছে, 43তমতে কোনো প্রশ্নই আসেনি, 45তম 41তমতে 4টা করে প্রশ্ন আসছে, 36তমতে 4টা, 40তমতে 3টা প্রশ্ন আসছে, 44তমতে 3টা প্রশ্ন আসছে এবং 38তমতে সর্বনিম্ন 1টা প্রশ্ন আসছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সাল তারিখ থেকে তো প্রশ্ন আসে, তাহলে তো এটা পড়তে হবে। হ্যাঁ পড়তে হবে, তবে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট আমি কীভাবে বুঝবো, দেখেন আমরা একটু আগের প্রশ্নগুলো দেখি, 36তমতে কী কী প্রশ্ন আসছে সাল তারিখ থেকে, আরব লীগ কবে প্রতিষ্ঠা পায়, যুক্তরাষ্ট্র কবে ABM চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়, সার্ক প্রতিষ্ঠিত হয় কবে, সুয়েজ খাল কোন বছর চালু হয়। দেখেন আরব লীগ
এবিএম চুক্তি, জাতিসংঘ, সার্ক, সুয়েজ খাল সবই কিন্তু খুবই কমন টপিক, একদম বেসিক টপিক, সাধারণ টপিক, যেগুলো না পড়লেই নয়। সালতারগুলো কিন্তু সেখান থেকে আসছে, কঠিন কঠিন কোনো সালতারে কিন্তু আসেনি। 37তমতে এসেছে এসডিআর, গ্রিন পিস যাত্রা শুরু করে কবে, ইরানের সাথে পারমাণবিক যে চুক্তিটা হয়েছিল সেটা, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, এটা আর কখনোই পরীক্ষাতে আসবে না। তাহলে আইএমএফ এবং গ্রিন পিস দুইটাই কিন্তু খুবই কমন টপিক এবং সেখান থেকেই সালের প্রশ্ন আসছে। 38তমতে এসেছে মায়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কবে, খুবই কমন একটা টপিক। 39তমতে এসেছে কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন, তাও কমন টপিক। 40তমতে যে প্রশ্ন এসেছে এটা ছিল একটা সাম্প্রতিক প্রশ্ন, এটা আর কখনোই পরীক্ষাতে, কোনো পরীক্ষাতে আসবে না। 44তম আইইউসিএন কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়, তাও কমন। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে। দেখেন আইইউসিএনটা যদি আমি বাদও দেই, রাশিয়া ক্রিমিয়া এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি দুইটাই কিন্তু খুবই কমন কমন টপিক। 45তমতে কী এসেছে, বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়, ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে, চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়। দেখেন এইখানের যে তারিখগুলো আছে, বিশেষ করে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে, চীন ভারত কত সালে যুদ্ধ সংঘটিত হয়, 1962, কমন টপিক। অর্থাৎ আপনি যেই টপিকগুলো মোটামুটি পড়বেন, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট বা কমন টপিক, সেখান থেকে কিন্তু সালগুলো আসে। আনকমন টপিক থেকে বা কঠিন কঠিন সাল তারিখ কিন্তু খুবই কম আসে। এছাড়াও আন্তর্জাতিক বিষয়গুলিতে আন্তর্জাতিক দিবস, বিভিন্ন বইয়ের নাম, খেলাধুলা বা পুরস্কার, এখান থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। আমরা যদি একটু সামারি করি, আমরা দেখব যে সংগঠন যদি আপনি পড়েন, এখান থেকে আপনি 6-8 প্রশ্ন পাবেন। বৈশ্বিক ইতিহাস, ভূরাজনীতি, দেশ পরিচিতি যদি আপনি পড়েন, এখান থেকে আপনি 6-10 বা এর থেকে বেশিও প্রশ্ন পেতে পারেন। শান্তি ও নিরাপত্তা থেকে আপনি 2-3 প্রশ্ন পাবেন। পরিবেশ থেকে আপনি 1-2 বা এর থেকে বেশিও প্রশ্ন পেতে পারেন। তাহলে দেখেন আপনি যদি এই টপিকগুলো কভার করেন, তাহলে আপনি 20 মধ্যে 16-17 প্রশ্ন কমন পাবেন, যেটা খুবই ভালো একটা নম্বর যদি আপনি পারেন, কমন পাবেন নিশ্চিত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটাও আমার জন্য ভাই অনেক বড় মনে হচ্ছে, এই সিলেবাসটা বা এই টপিকগুলো কি আরেকটু কনসাইজ করা যায়? হ্যাঁ, আরেকটু কনসাইজ করা যেতে পারে, চলুন আরেকটু কনসাইজ করি। দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, রাশিয়া, চীন, জার্মানি, জাপান, কোরিয়া উপদ্বীপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, প্রাচীন সভ্যতা, এই টপিকগুলো থেকে প্রতিনিয়তই বিসিএসে প্রশ্ন আসে। যেমন 45তমতে সর্বোচ্চ 12 প্রশ্ন আসছে, 35তমতে 9 প্রশ্ন আসছে, 44তমতে 8, 43, 41, 40, 6-6 করে প্রশ্ন আসছে, 38তমতেও 9, 37তমতে 5, সবচেয়ে কম আসছে 36তমতে 4। কিছু কমন কমন জোট, প্রতিষ্ঠান অথবা সংগঠন, ন্যাটো, G20, G7, ইউরোপীয় ইউনিয়ন, বিমস্টেক, ব্রিক্স, আসিয়ান, সার্ক, IMF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, D8, ন্যাম অথবা ওয়ার্ল্ড ব্যাংক, এই টপিকগুলো হচ্ছে কমন কমন কিছু প্রতিষ্ঠান জোট, এগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন হয়। যেমন 40তমতে 5, 37তমতে সর্বোচ্চ 6 প্রশ্ন আসছে, 41তম, 38তমতে 4-4 করে প্রশ্ন আসছে, 42তমতে 4 করে প্রশ্ন আসছে, 44তমতে 2, 43তমতে 2, 36তমতে 2 প্রশ্ন আসছে। জাতিসংঘ খুবই কমন টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, সারপ্রাইজিংলি 45তম হবে, 45তমতে কোনো প্রশ্ন আসেনি, 44তম 4, 40তম 4, 36তম সর্বোচ্চ 5 প্রশ্ন আসছে, 38, 37, 43, 41, 3 করে প্রশ্ন আসছে। পরিবেশ কমন টপিক, তবে 45তম এবং 41তমতে কোনো প্রশ্ন হয়নি, বাকি সবগুলোতে 1-2-3 করে প্রশ্ন আসছে। তাহলে এইগুলো যদি আপনি যোগ করেন টোটাল, তাহলে দেখেন 45তমতে এই টপিকগুলো থেকে 16 প্রশ্ন কভার করা হয়েছে, 44তমতে 16, 43তম 14, 41তম 11, 44তম 18, 38তম 18, 37তম 17, 36তম 12, অর্থাৎ এই টপিকগুলো যদি আপনি কভার করেন, তাহলে দেখেন আপনি কিন্তু মোটামুটি অন্তত 12-16 নাম্বার
কভার করতে পারেন এবং অবশ্যই আপনি কমন পাবেন। শুধুমাত্র এই যেই টপিকগুলো বললাম এগুলো যদি আপনি কভার করেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সামনে তো ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস আসতে পারে, স্পেশাল বিসিএস কি এইটা এই টপিকগুলো যদি আমি পড়ে যাই তাহলে কমন পড়বে? চলুন আমরা একটু দেখে আসি। দেখেন দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা যে দেশগুলোর নাম বললাম এখান থেকে 42তম এবং 39তমতে 6টা 8টা প্রশ্ন আসছে। সংগঠন যেগুলো বললাম সেগুলো থেকে 42তমতে 3টা, 39তমতে 3টা প্রশ্ন আসছে। জাতিসংঘ যেগুলো বললাম বা জাতিসংঘ যেটা বললাম 42তমতে 2টা প্রশ্ন আসছে, 39তমতে 1টা প্রশ্ন আসছে। পরিবেশ 39তমতে কোনো প্রশ্ন আসে নাই, 42তমতে 3টা প্রশ্ন আসছে। স্পেশাল যে বিষয়গুলো হয় সেখানে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সাধারণত 15 থেকে 16টা প্রশ্ন আসে। অর্থাৎ আপনি এই টপিকগুলো যদি কভার করেন তাহলে মোটামুটি আপনি অন্তত 12 পাবেন। তাহলে 15-16 মধ্যে আপনি 12 পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা মার্ক। এখন সব কিছু তো আপনি বুঝলেন যে কোত্থেকে কীভাবে প্রশ্ন আসে, এখন পরের প্রশ্ন আসবে যে আপনি কোত্থেকে পড়বেন। কোত্থেকে পড়বেন এটার জন্য আপনি যে কোনো প্রকাশনীর, আপনার যেই বইটা, যেই প্রকাশনীর বইটা ভালো লাগে সেই বইটা আপনি নিতে পারেন। সেই বইটা থেকে আপনি আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে পারেন। আর কি পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন? দরকার নেই, কারণ আপনি তো দেখলেনই যে সাম্প্রতিক থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। সুতরাং মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার আসলেই কোনো প্রয়োজন নেই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কী কী বিষয় বাদ দিবেন বা কী কী জিনিস পড়বেন না, কী কী জিনিস পড়বেন না, এইটা বুঝতে হলে আপনাকে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। অন্তত 35তম থেকে 45তম পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন এবং মেন্টর বা অভিজ্ঞ কারো পরামর্শ নিন, তারা আপনাকে বলতে পারবে যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা পড়তে হবে এবং কোনটা কোনটা পড়তে হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক বিষয়গুলিতে তো বোঝার জিনিস খুব একটা নাই, তাহলে কোচিং করার কি কোনো দরকার আছে? কোচিং করবেন নাকি করবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু কোচিংয়ে যদি আপনি করেন তাহলে সেখানে আপনি কিছু বেনিফিট পাবেন। কী কী পড়বেন, কী কী বাদ দিবেন, সঠিক তথ্য কোনটা এবং নিয়মিত পরীক্ষা, এই বিষয়গুলো আপনি কোচিং সেন্টার ছাড়া আর কোথাও পাবেন না। এখন আপনি যদি P2A তে কোচিং করেন, P2A আপনাকে কী কী জিনিস অফার করছে? আন্তর্জাতিক বিষয়গুলির জন্য P2A থেকে আপনি 16টার বেশি লেকচার পাবেন, লেকচার বুক পাবেন, 3000+ প্রশ্ন ব্যাংক পাবেন যেখানে প্রতিটা প্রশ্নেরই ব্যাখ্যা থাকবে, 24 ঘন্টা মেন্টর সাপোর্ট পাবেন, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো তো পাচ্ছেনই। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।